দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে যারা আপনাদের সাথে ছিল, যাদেরকে আপনারা পেয়েছেন, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং পাশাপাশি আপনাদেরকে আমরা এটাও বলে যাচ্ছি, আপনারা ইউনিট কমিটি করে যেটা আমাদেরকে দিবেন সেটাই কিন্তু চূড়ান্ত না। আপনারা ইউনিট কমিটি করে আমাদেরকে দিবেন, সেই ইউনিট কমিটিগুলো থানার নেতাদের মাধ্যমে আমরা সেগুলোকে আমরা যাচাই বাছাই করব, কারা অনুপ্রবেশকারী এবং কারা আন্দোলন সংগ্রামে দীর্ঘ 15 বছর যারা আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে। যদি কোনো অনুপ্রবেশকারীকে সেই কমিটিতে ঢোকানো হয় এবং যদি কোনো আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগকারী কাউকে যদি এই কমিটিতে রাখা হয়, যার মাধ্যম দিয়ে নামগুলো আসবে আমরা তাদেরকে আগে বহিষ্কার করব, পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি। এই জন্য প্রতিটা কমিটিতে আমাদের যাচাই বাছাই করে এবং কমিটির পাশে ইউনিট কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারিটা এবং অন্যান্য যারা আছে তারা কাদের মাধ্যম দিয়ে কমিটিতে নামগুলো আসছে পাশে আপনাদের সেই নামগুলো আপনারা লিখে রাখবেন। আমাদের তাহলে যাচাই করতে সুবিধা হবে, অনুপ্রবেশকারীরা কাদের মাধ্যমে ঢুকছে আমরা সেটাও দেখতে পাবো। অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদেরকে আমরা এই জিনিসগুলো বলে যাচ্ছি।